দেখতে পাচ্ছ দুষ্টুটা এখন সিঁড়িতে বসছে, ফোন নিয়ে ফোন করছে, এতটাই মানে বদমাশিও সিঁড়িতে। এবার দেখো আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে আসবে, ফোন করবে। ও না মানে মানে 2-3 দিন আগে আমার দাদার ফোন থেকে একটা আননোন নম্বরে ফোন করে দিয়েছিল, দিয়ে আবার সে মানে মানুষটা যখন ব্যাক করে তখন জানতে পারে যে তার বাড়ি সিউড়ি, সে তাকে ফোন করে বসে আছে। এরকমভাবে ও যার মোবাইল পায় তার ফোন থেকে যাকে ইচ্ছে তাকে ফোন করে রেখে দেয়, মানে কোনো ঠিক ঠিকানা নেই। এতটুকু বয়স দেখলে আপনার যাকে মন তাকে ফোন করে রেখে দেয়। সেই জন্য ওর হাতে তো আমি আমার ফোনটা তো একদমই দিই না, কারণ ও কখন কাকে ফোন করে দেবে তার ঠিক নেই। আর আমার বাবার ফোনটা দেওয়া হয়, কিন্তু যাই হোক ওতে অসুবিধা নেই, বাবার ফোনটাও লক খুলতে পারে না। কিন্তু সেই জন্য ও সব ফোন ওর কাছ থেকে সাবধানে রাখতে হয়, কখন কোন ফোন নিয়ে কাকে ভিডিও কল করে দিচ্ছে, কাকে মেসেজে উল্টোপাল্টা চলে যাচ্ছে মেসেজ টিপে, কাকে হয়তো ফোন লাগিয়ে দিচ্ছে, ব্যাস কিছু বলছে না, শুধু আই আই এসব কথা। তো যাই হোক ওর ভয়ে ফোন একটু দূরেই রাখতে হয়। কিন্তু এই ফোনটা ও মানে বাবার ফোন পেয়ে গেছে, কোনো ক্রমে পেয়ে গেছে, তা এখন ছাড়বে না। ও এই ফোনটাতে এখন ফোন করবে, কাকে ফোন করবে কি বলবে সবটাই তোমরা জানতে পারবে। দেখো এখন আস্তে আস্তে দেখো ও নিজেই বলবে ও কাকে ফোন করবে কি বলবে। ফোনটা আমাকে দাও, উপরে রাখবে, আমাকে দাও, রেখে দিই আমি। আবার মুখে দিও না, ফোন মুখে দেয় না, রেখে দাও। হ্যাঁ কথা বলা হলো, কথা বললে কার সঙ্গে? দাদাকে ফোন করলে? ও দাদাকে ফোন করলে তুমি? কি বললা দাদাকে? আয় তাই বললে? কই দেখি, কই মুখে দিও না, কি বললা দাদাকে? বকলা, ভেঙে যাবে ফোনটা, নাড়িও না, রেখে দাও, থাক। একবার টিভিটা চালাও তো, রিমোটটা দিয়ে দাও, রিমোটটার হাতে দাও, টিভিটা চালাবে, দাও কেন একবার। টিভিটা চালাও তো একবার, একবার চালাবো না, বাস হয়ে গেছে। এবার দাদাকে একটা হামু দিয়ে দাও, ওই দাদাকে একটা হামু দিয়ে দাও তো দেখি। এবার দাদাকে একটা হামু দিয়ে দাও, আমাকে দিব না, আমাকে একটা হামু দিয়ে দাও, তাহলে দাদাকে আর একটা দাও। কত মামাকে দিবা, যা দিয়ে এসো গা, মামাকে দিয়ে এসো গা, যাও আমি একটা হামু দিই, তো মামাকে একটা আমু দিয়েছো তাহলে।